আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি খামারের পর নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। দর্শক বন্ধুরা, আজ আমি একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো গবাদি পশুকে ওষুধ খাওয়ান, বুঝেন না কোন ওষুধে কী কাজ করে, কোন সময়ে কোন ওষুধে ব্যবহার করতে হবে। তেমন একটি ওষুধ রেনাবিট ডিবি প্লাস পাউডার, এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। বাড়ন্ত পশুর দ্রুত বেড়ে যাওয়া নিশ্চিত করে, দুধ মাংসের উৎপাদন বৃদ্ধি করে, প্রজনন ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, পশুর চামড়া মিশ্রণ করে, অপুষ্টিজনিত কারণে বাছুরের মৃত্যু হার কমায়, অপুষ্টি তথা শারীরিক দুর্বলতা সারিয়ে তোলে, গবাদি পশুর খাদ্য অরুচি ক্ষুধামন্দা প্রভৃতি দূর করে, রোগ বুকের কারণে সৃষ্ট তীব্র অথবা দীর্ঘকালীন দুর্বলতা দূর করে, ক্রিম ও জীবাণুনাশক ব্যবহারের পর সৃষ্ট সকল দখল কাটিয়ে উঠতে সাহায্য করে, শারীরিক বৃদ্ধি বা বিভিন্ন শারীরিক কার্যাবলী অব্যাহত রাখে। 20-30 গ্রাম প্রত্যহ প্রতিটি গবাদি পশুকে 5-10 দিন ভাতের মাড়ের অথবা দানাদার খাদ্যের সহিত খাওয়াতে হবে। রেনাবিট ডিবি প্লাস ভিটামিন ও অর্গানিক মিনারেল প্রিমিক্স দুধ ও মাংস উৎপাদনকারী গবাদি প্রাণীর সুষম খাদ্য তৈরিতে ব্যবহার করা যায়। রেনাবিট ডিবি প্লাস ভিটামিন এবং জৈব খনিজ প্রিমিক্স ব্যবহার করা উচিত দুগ্ধ ও গরুর মাংস, গবাদি পশু, ভেড়া, ছাগল এবং অন্যান্য রুমিন্যান্টের জন্য সুষম খাদ্য প্রস্তুত করতে। ওষুধের নাম রেনাবিট ডিবি প্লাস, ওষুধের ধরন পাউডার, মূল উপাদান ও পরিমাণ প্রতি কেজি প্রিমিক্সে রয়েছে ভিটামিন এ 600,000 IUU, ভিটামিন ডি 300,000 IUU, ভিটামিন ই 300 মিলিগ্রাম, ভিটামিন বি 600 মিলিগ্রাম, ভিটামিন বি 60 মিলিগ্রাম, ভিটামিন বি 12 4 মিলিগ্রাম, ভিটামিন কে 340 মিলিগ্রাম, নিকোটিন অ্যাসিড 440 মিলিগ্রাম, ফলিক অ্যাসিড 100 মিলিগ্রাম, জৈব খনিজ 4,400 মিলিগ্রাম, তামা 7,200 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ 14,400 মিলিগ্রাম, সিলিনিয়াম 108 মিলিগ্রাম, অপরিহার্য অ্যামানো অ্যাসিড 64,800 মিলিগ্রাম। প্রতি নির্দেশনা, ভেটেনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে। সাইড ইফেক্ট জানা নেই। প্যাক সাইজ 1,000 গ্রাম পাউডার। উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড, বাজারজাতকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড। গর্ভ অবস্থায় এবং স্তনদানের সকল পর্যায়ে নিরাপদ। কাজ বা ব্যবহার নির্দেশনা, রেনাবিট ডিবি প্লাস এটা মূলত ভিটামিন, অ্যামানো অ্যাসিড, অর্গানিক মিনারেল প্রিমিক্সের সমন্বয়ে তৈরি। ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম, গরু ও মহিষের ক্ষেত্রে প্রতিদিন 10-20 গ্রাম প্রতিটি পূর্ণবয়স্ক প্রাণীর জন্য, ভেড়া ও ছাগলের জন্য প্রতিদিন 5-10 গ্রাম প্রতিটি পূর্ণবয়স্ক প্রাণীর জন্য, বাছুরের জন্য প্রতিদিন 1-2.5 গ্রাম। এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলা নেই। সংরক্ষণ, ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। শুধুমাত্র প্রাণী চিকিৎসার ব্যবহারের জন্য। দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।